अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বেদবাবু, আপনি কোথায়? বেদবাবু, আমার সব মনে পড়ে গেছে। আমি আমি একদম ঠিক হয়ে গেছি বেদবাবু, আপনার বিধি ঠিক হয়ে গেছে। আপনি কোথায়? আমি জানি বিধিকে আপনি কতটা ভালোবাসেন, কিন্তু আমি আপনাকে কি করে বলবো যে আমিও আপনাকে ঠিক অতখানিই ভালোবাসি। আর আমি এটাও জানি যে আপনার উপর শুধু বিধির অধিকার আছে। আমি শুধু এটাই চাই ভগবানের কাছে, বিধি যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ম্যাডাম এই বাড়িতে আমাকে বিধি বানিয়ে নিয়ে এসেছিলেন আপনাকে সুস্থ করার জন্য। আমি বিধি হয়েছিলাম টাকার জন্য, কিন্তু যখন আপনাকে দেখলাম তখন বুঝতে পারলাম যে কেউ কাউকে কতখানি ভালোবাসতে পারে। আর আমিও জানতেই পারিনি যে কখন আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আর এতখানি ভালোবাসা আমি সারা জীবনে কাউকে দিতে পারবো না। ওই দিন যেতে যেতে আমি কেন থেমেছিলাম জানেন? কারণ বিধি আমাকে দিদি বলে ডেকেছিল। দিদি, এত ভালোবাসে আমাকে। তারপর আপনিও ওর বন্ধু হয়ে গেলেন। আমার কর্তব্য শুধু এতটুকু যে আমি আপনার আর বিধির সন্তানকে আমার গর্ভে সাবধানে যেন পালন করি। একবার এই সন্তানের জন্ম হলে আমি আপনাদেরকে সঁপে দেব, তারপর আপনাদের দুজনের জীবন থেকে সারা জীবনের মতো দূর হয়ে যাব। এই কোমল কলি আপনার জন্য যোগিনী হয়ে সারা জীবনটা আনন্দে কাটিয়ে ফেলবে। আমার সৌভাগ্য আমি পিছলে যাইনি। কে ছিল? তুমি সবসময় আমার বাড়ির মঙ্গল চেয়েছ মা, সেই জন্য আমি সম্পূর্ণভাবে নিশ্চিত যে আমার বেদ আর বিধির অংশ তোমার গর্ভে সম্পূর্ণ সুরক্ষিত আছে।
আমার আমার সন্তান কোমল কোলের গর্ভে বড় হচ্ছে। বিধি কি করে হতে পারে, ওর তো এখনো জ্ঞানই ফেরেনি। বিধি, বিধি, এবার দেখো ভালোভাবে তোমার সার্জারি হয়ে যাবে আর আমাদের সন্তানও একদম ঠিক থাকবে, কারণ আমাদের সন্তান কোমল কোলির কাছে একদম সুরক্ষিত আছে। এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল, এর থেকে ভালো সেটাই হতো ওকে এইভাবে ভয় না পাইয়ে ওর অ্যাবর্শন করে দেওয়া। কত বোকা তুমি! হ্যাঁ, যদি ওই দিন অ্যাবর্শন আমরা করে দিতাম আর তল্লাশি হতো আর আমরা দুজন ফেঁসে যেতাম, আমাদের দুজনকে জেলে পাঠিয়ে দিত। ওই ক্লিনিকটা আমার, ভালো হয়েছে ওনার পিছনে কেউ ছুটে যায়নি। মানছি হেরে গেছি আমরা, কিন্তু এই হারটাকে জিতে বদলাতেই হবে। কিন্তু কিভাবে, কি করবেন আপনি? আমি না, তুমি করবে। তুমি কোঠারি পরিবারে গিয়ে নিজের জায়গা তৈরি করবে, আস্তে আস্তে ওদের মন জয় করবে, আর তারপর পরিবারের লোকজনদের সামনে কোমলকলিকে ছোট করবে। যত আঘাত ওই কোমলকলি পাবে না, তত আঘাতই ওই বেদের বাচ্চা পাবে, আর এর ফলে ওই ওই কোঠারি পরিবারটা শেষ হয়ে যাবে। বিধি, বেদ আর কোমলকলির থেকে বদলা নেওয়ার এটাই ভালো সুযোগ। আমি কি এখনই যাব দিদির অবস্থা দেখতে? এখন না, কিছুদিন পরে। এখন তুমি যাও, শপিং টপিং করো ইয়ার, মানে বাচ্চার জন্য খেলনা নিয়ে আসো, পরিবারের জন্য একটু গিফট নিয়ে আসো। এমনিতে তুমি মাসি হতে চলেছ, আনন্দের সময় এটা। আর বলে না, ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, রাইট? রাইট।
তোমার জ্ঞান ফিরেছে? থ্যাঙ্ক গড তুমি চোখ খুলেছ। তুমি জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, এখন কেমন লাগছে তোমার বলো না। ভালো লাগছে। তুমি কেমন আছো বন্ধু, ঠিক আছো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছি আমি। কিন্তু দিদি কোথায়? দিদি কোথায়? দিদির কাছেও যাবো আমরা। তুমি জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম। চলো আমরা সবাইকে গিয়ে সারপ্রাইজ দেব। সারপ্রাইজ সারপ্রাইজ। লক্ষণ। হ্যাঁ, এনাও বাবা। হ্যাঁ মা, আজকে আমার দুটো বন্ধু আমার সাথে দেখা করতে আসবে, তাই আমি কি ওদের ডাকতে পারি? কেন বলবে না, কিন্তু তার আগে তুমি খেয়ে নাও, যাতে তুমি ওদের সঙ্গে গল্প করতে পারো, বাকি সব আমি সামলে নেব। হ্যাঁ মা। লক্ষণ, বাবা সুন্দর আর ইমারতি কবে ফিরবে ইমারতির বাপের বাড়ি থেকে? জানি না মা, বৌদির মায়ের শরীরটা খারাপ আর দোকানে অনেক কাজ জমে আছে। এদিকে সুন্দর দাদা, সুন্দরকে তো সঙ্গে যেতেই হতো মা। কিন্তু আমি যে একা হয়ে গেছি আর ভেদের কাছ থেকেও কোনো সাহায্য চাইতে পারবো না, অলরেডি ওর লাইফে এত প্রবলেম চলছে। একটা কাজ কর বাবা, তুই দোকানে যা, সবার খাওয়া হয়ে গেলে তারপর আমি দোকানে যাচ্ছি। মা, আমি বরং চা বানিয়ে আনছি। ঠিক আছে। এখানে রান্নাঘরে আমি খাটছি আর লক্ষণ দোকানে মজদুরি করছে, আর মজা কি নিচ্ছে বেদ আর ওই বিধি। দিদিও চালাকি করে বেরিয়ে গেল, নিশ্চয়ই মায়ের মিথ্যে অসুস্থতার বাহানা বানিয়ে গেছে। এখানে থাকলে আমি জানতে পারতাম যে ও আদৌ গর্ভবতী নাকি নয়। সাবধানে খাও মা। আরে ভগবানের অনেক কৃপা আমাদের উপর, তোমার জ্ঞান ফিরে এলো মা। দেখো না, দিব্যা তোমার পছন্দের খাবার বানিয়েছে, লুচি ভাজা। বিধি, এসো মা, বসো, এখানে বসো। এক মুহূর্ত তো মনে হলো যেন আমার আগের বিধি আমার গলা জড়িয়ে ধরেছে। কিছু খাবে মা? বড় বড় লুচি, যেগুলো ফুলকো ফুলকো সেইগুলো। আমি এক্ষুনি ফুলকো লুচি নিয়ে আসছি, এখানেই বসো। বেদ, কাজ থেকে আমি আর মুখই তুলতে পারছি না, সুন্দর দাদা শ্বশুর বাড়িতে, তাই তুই যদি একটু সময় পাস তুই একটু দোকানে চলে আয় না। না মানে আমি সেরকম প্রেশার দিচ্ছি না, যদি সময় পাস তো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ খেয়াল রেখো। বাই বিধি, তুমি এখানে বসে শান্ত মনে খাবার খাও, আমি তোমার দিদিকে নিয়ে আসছি। ওকে, আরে দাঁড়াও দাঁড়াও, ছাড়ো এটা, এটা কি করছিলে তুমি? ওই উপরের বাথরুমে জল আসছিল না, তাই বলে তুমি বালতি তুলবে? দেখো তুমি এখন প্রেগনেন্ট, তোমাকে খেয়াল রাখতে হবে নিজের।
ফুলকো ফুলকো লুচি। দুদু এসো না, স্নান করে আসছি। আপনি বিধির কাছে বসুন, আমি ধীরে ধীরে বালতিগুলো নিয়ে যাব। আবার সেই এক কথা, দেখো তোমার কোনো ভারী জিনিস তোলা অ্যালাউড নয়, আর যদি কোনো ভারী জিনিস তোলো তাহলে বাচ্চার উপর এফেক্ট পড়বে আর তোমারও ক্ষতি হতে পারে। যা লাগবে আমাকে বলবে, ঠিক আছে? এরপর থেকে এরকম যেন কিছু করতে না দেখি, আর স্নান করে নিয়ে সোজা খেতে চলে আসবে। চলো, খাবার দাবারও সময় মতন খেতে হবে তোমায়, আস্তে চলো। বিধি, আরে নমস্কার। নমস্কার, আসুন না, আসুন এদিকে আসুন। কেমন আছিস মা? মা, এমন ভাবে এসে আমায় জড়িয়ে ধরলি, এক মিনিটের জন্য আমার মনে হলো যেন তোর সবকিছু মনে পড়ে গেছে, তুই সুস্থ হয়ে গেছিস। একটু আগে যখন আমাকে জড়িয়ে ধরলো তখন আমারও এরকম মনে হলো যেন আমার আগের বিধি আমায় গলা জড়িয়ে ধরলো। কে ঠিক হয়ে গেছে, কার সবকিছু মনে পড়েছে? না আসলে আমার মনে হলো যে তুই এভাবে খাবার ছেড়ে কি করে উঠে পড়লি, তাই না দিদি? হ্যাঁ হ্যাঁ মা। চলো চলো বসে খাবারটা শেষ করো, চলো। এক মিনিট এক মিনিট, এটা তোর জন্য, এই নে চকলেট। দাও, আমি প্লেটটা রান্নাঘরে রেখে আসছি। না না, আমি রেখে দেব। সাবধানে। সত্যি কোমলগুলি যেন আমাদের জন্য আশীর্বাদ। আগে আমি ওকে কতটা অপছন্দ করতাম, কিন্তু ওই পরিবার এই বাড়ির জন্য কত কিছু করেছে। ভেঙে যাওয়া পরিবারটাকে আবার জুড়ে দিয়েছে, ওর কাছে ঋণ তো আমাদের বেড়েই যাচ্ছে। রেখিস মা? আরে হাত ধোয়া হয়ে গেছে মা। আচ্ছা মা, তোমরা দুজন ঘরে গিয়ে গল্প করো, আমি পরে আসছি। আচ্ছা চলে আয় মা, আয়। আরে মা, আমার চকলেট তো ওখানেই রয়ে গেল। কোনো ব্যাপার না, আমি এনে দেব। সত্যি বলতে কি, থ্যাঙ্ক গড তোরা দুজনে চলে এসেছিস, কারণ আমার তো বাড়ি বসে পুরো মাথাটাই খারাপ হয়ে যাচ্ছিল। শুধু মাথাটাই নয়, শরীরটাও তো খারাপ করে রেখেছিস। যখন আমরা এলাম তখন দেখছি ও বমি করছে। আচ্ছা একটা কথা বলতো, কোনো গুড নিউজ আছে বুঝি? আরে প্লিজ, নো 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 নো, কোনো গুড নিউজ কিছু নয়। তাছাড়াও এই বাড়িতে দুজন প্রেগনেন্ট লেডি অলরেডি আছে, আর আমি তো এখনো টেস্টও করাইনি, তাই এরকম কিছু নয়। আরে আমি তো শুনলাম তোর ওই পাগল যায়ের বাচ্চাটা ওই যমজ মেয়েটার গর্ভে দিয়ে দিয়েছে। আর কি বলি, এই বাড়ির ড্রামা তো কোনোদিন শেষই হয় না। তবে আমার কি মনে হয় বলতো, তোর ওই দেওর না যে মেয়েটা নাচে তাকেই বেশি পছন্দ করবে। আচ্ছা দেখ, প্রথমত ওই মেয়েটা পাগল নয়, তারপর আবার তোর দেওরের বাচ্চাটাও ক্যারি করছে, আর তার থেকেও বড় কথা তোর ছোট যায়ের মতন ওর মাথাটা তো খারাপ নয়। আরে তোরা শোন, আমার যে দেওর না ও ভীষণ সাদাশিদে, এই সব কখনো ভাববেই না। ও তো বিধির জন্য একেবারে পাগল, আর আমার যে শাশুড়ি সে তো বিধি ভক্ত। আর তাছাড়া কোমলকলি তো শুধুমাত্র নাচেই, এই বাড়িতে যদি আমার বোন পূজা আসতো যাকে এই বাড়ির লোক কোনো গুরুত্বই দেয়নি। আরে ছেড়ে দে ছেড়ে দে, তোর চা যদি ফিরে না আসতো তাহলে তোর ওই দেওর ওই কোমলকলির সাথেই বিয়ে করে নিত। তুইও না চা খুশি বলতে থাকিস, আরে ও তো নাচে।
চল মা, ভালো হয়েছে তুই এখন কিছুই বুঝিস না, না হলে এইসব কথা শুনলে তোর মনে কত কষ্ট হতো। নিজের সন্তান অন্যের গর্ভে দিয়ে দেওয়াটা কম বড় ত্যাগ নয়। কোমল কলির আত্মত্যাগের সামনে আমি কিছুই নই। আর সত্যিটা এটাই, আমি যদি ফিরে না আসতাম হয়তো কোমল কলি এই বাড়ির বউ হতো। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।